নমস্কার, আমি গুণধর শাস্ত্রী, রেনবোজ চ্যানেলের তরফ থেকে সমস্ত দর্শকদের জানাই অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টিকটিকি পতনের ফল। টিকটিকি আমাদের ঘরের দেওয়ালে, ঘরের যেখানে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই টিকটিকি অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন স্থানে লাফিয়ে পড়তেও দেখা যায়। ওই টিকটিকি শরীরে কোন অংশে লাফিয়ে পড়লে কী ফল হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। যারা জানেন না তারা জেনে নিন। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই চ্যানেলের অনুষ্ঠানটি যারা প্রথম দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। এবার আসুন জেনে নিই টিকটিকি পতনের ফলাফল। টিকটিকি যদি মাথার উপরে লাফিয়ে পড়ে তাহলে রাজ্যলাভ বা রাজতুল্য সুখ বোঝায়। কানে টিকটিকি পড়লে অলঙ্কারাদি লাভ হয়ে থাকে। বুকের পাঁজরে বা চোখে টিকটিকি পড়লে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়। নাকে টিকটিকি পড়লে সুগন্ধিত বস্তু লাভ হয়ে থাকে। মুখে টিকটিকি পড়লে মিষ্টি দ্রব্য আহার হয়। কণ্ঠে টিকটিকি পড়লে অর্থাগম হয়। যে কোনো বাহুতে টিকটিকি পড়লে মানসিক আনন্দ লাভ হয়ে থাকে। হাতের করতলে টিকটিকি পড়লে অর্থ লাভ হয়ে থাকে। হৃদয়ে টিকটিকি পড়লে সোয়াগ বৃদ্ধি পায় বা সোয়াগ লাভ হয়। পিঠে টিকটিকি পড়লে ভূ সম্পত্তি লাভ বোঝায়। কোমরে টিকটিকি পড়লে নতুন বস্ত্রাদি লাভ হয়ে থাকে। গুঞ্জদারে টিকটিকি পড়লে মৃত্যুয় হয়ে থাকে। জানু দেশে টিকটিকি পড়লে অর্থ ক্ষয় হয়। ওপর থেকে যদি সামনে টিকটিকি পড়ে তাহলে যানবাহনাদি লাভ হয়ে থাকে। পায়ের উপরে টিকটিকি পড়লে দেশ ভ্রমণ বোঝায়। পায়ের তলা থেকে উপর ঊর্ধ্ব দিকে টিকটিকি পড়লে অমঙ্গল সূচনা করে। আজ এই পর্যন্ত। আমি দিন আবার একদিন আপনাদের কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর তার মাঝে আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।